আসসালামু আলাইকুম জানাই সবাইকে। আশা করছি সবাই ভালো ও আনন্দে আছেন। নতুন বাংলাদেশ সূচনার মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান হাবিব, আমার ইউটিউব চ্যানেল বাসটি বিহারের পক্ষ থেকে। আমি এখন অবস্থান করছি এনা ট্রান্সপোর্টের মহাখালীতে অবস্থিত এসি বাসের প্রধান কাউন্টারটির সামনে। মহাকালী টার্মিনালে এনা ট্রান্সপোর্টের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর জন্যই আমার আজকের এই ভিডিও। সিএম সার্ভিস স্টেশনে যেখানে এনা ট্রান্সপোর্টের এসি বাসগুলো দাঁড়িয়ে থাকতো, এখন কোনো বাসেই দেখা যাচ্ছে না। এই মুহূর্তে সেবা লাইনের একটি নন এসি বাস মহাকালী টার্মিনাল অতিক্রম করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ট্রিপ নিয়ে যাচ্ছে। দেশের অবস্থা পরিবর্তন হওয়ার পাশাপাশি এর সাথে পরিবহন জগতের অবস্থাও অনেকটা পরিবর্তিত হবে, সে লক্ষ্যে বিভিন্ন তথ্য এবং বাস সেক্টরের অনেক কিছু পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তাই মহাখালী টার্মিনালের বর্তমান অবস্থা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য মহাখালী টার্মিনালে আমি এখন অবস্থান করছি। আপনারা এখন দেখছেন স্বাধীন বাংলা ফিলিং স্টেশন এবং মহাখালী টার্মিনালে এনা ট্রান্সপোর্টের বাসগুলোর অবস্থা। সাধারণ সময়ে বাসগুলো টার্মিনালে থাকার পাশাপাশিও রাস্তায় দুই লেন দিয়ে দাঁড়িয়ে থাকত। এখন আমি টার্মিনালের ভিতরে অবস্থান করছি। এখানে একতা ট্রান্সপোর্টের বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাপাই রুটের বাসগুলো দাঁড়িয়ে আছে। এখন আপনারা দেখছেন এনা ট্রান্সপোর্টের কাউন্টারের এবং মহাখালী টার্মিনালের সব বাসের কাউন্টারটির অবস্থা। ঢাকা সিরাজগঞ্জ রুটে চলাচলকারী সেবা লাইন, এসআই এন্টারপ্রাইজ এবং ওবি এন্টারপ্রাইজের তিনটি কাউন্টারই খোলা রয়েছে। বাসগুলো সীমিত আকারে ট্রিপ দিচ্ছে। এনা ট্রান্সপোর্টের সবগুলো কাউন্টারই বন্ধ, তারা পরিপূর্ণভাবে এখন সার্ভিস দিচ্ছে না। পরিবহন জগতের যে পরিবর্তনগুলো সাধিত হবে, অনেক অপারেটর চলে যাবে এবং নতুন অনেক অপারেটরের আগমন হবে, সে লক্ষ্যে একজন বাস লাভার হিসাবে অবশ্যই প্রত্যাশা থাকবে এনা ট্রান্সপোর্ট আগের মতোই তার সার্ভিস পরিচালনা করতে পারবে। তো বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা গিয়েছে যে হানিফ এন্টারপ্রাইজ ও শ্যামলি মহাখালী রুটের সার্ভিস পরিচালনা করবে। আদত তথ্য আসার পরও আমি টার্মিনালে আসার পর যে বিষয়গুলো দেখতে পেয়েছি, হানিফ এবং শ্যামলি আসবে এ তথ্য সম্পর্কে সবাই অবগত আছেন, কিন্তু তারা কবে আসবে এবং কবে হতে সার্ভিস পরিচালনা করবে এ সম্পর্কিত কোনো তথ্য মহাখালী টার্মিনালের কেউই জানাতে পারেনি। তাই হানিফ এবং শ্যামলির সার্ভিস নিয়ে যারা অত্যন্ত আগ্রহী, অবশ্যই তাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হবে, কারণ পরিবেশ পরিস্থিতির উপর পরিবহন সেক্টর নির্ধারিত হয়ে থাকে। তাই হানিফ কবে হতে এখান থেকে সার্ভিস পরিচালনা করবে তার সম্পর্কে পরিপূর্ণভাবে আরও বেশ কিছুদিন পর আপনারা জানতে পারবেন। তো টার্মিনালের সার্বিক অবস্থা আপনাদের দেখানো শেষ করে সেবা লাইন 1475 বাসটির সাথে আমি একটি শর্ট ট্যুরে রয়েছি। বাসটি যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আমিও বাসটিতে আরোহণ করেছি এবং মহাখালী টার্মিনালের ভিতরের অবস্থার পাশাপাশি বাহিরের বাস চলাচলের প্রকৃত অবস্থা কেমন তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো কোনো রকম ট্রাফিক পুলিশ এখানে না থাকার কারণে ছাত্র জনতা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এবং অত্যন্ত সুন্দরভাবে তারা ট্রাফিক পরিচালনার দায়িত্বে রয়েছে। মহাখালীতে কোনো বাসকেই তারা দাঁড়াতে দিচ্ছে না। যাত্রী নেওয়া শেষ করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে বাসগুলোকে তারা সামনের দিকে এগিয়ে দিচ্ছে। বাস টিভিআর সবসময় চেষ্টা করে থাকে বাস এবং বাস সম্পর্কিত তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। সে লক্ষ্যে মহাখালী টার্মিনালের বর্তমান অবস্থা এবং হানিফ এন্টারপ্রাইজ শ্যামলীর এ রুটে সার্ভিস পরিচালনার সর্বশেষ তথ্য আপনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই বাস টিভিআরের সাথে বরাবরের মতোই থাকবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।